গাইঘাটায় আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ ধৃত যুবক। ধৃতকে দিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে, রাতে পুলিশের নাকা চেকিং এ মেলে সাফল্য। নাকা চেকিং এর সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। নাকা চেকিং চালানোর সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক যুবক। শিয়ালদার পর এদিন ফের গাইঘাটা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। শিয়ালদহ স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে শনিবার রাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সুরেন্দ্রনাথ কলেজ লাগোয়া বৈঠকখানা রোডে তল্লাশি অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় 5টি আগ্নেয়াস্ত্র, 90টি কার্তুজ। পুলিশ সূত্রে জানা যায় মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথা থেকে এইসব আগ্নেয়াস্ত্র এলো তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। পুলিশের প্রাথমিক অনুমান, বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র আনা হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শিয়ালদার পর ফের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালানোর সময় পুলিশের হাতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। বড় সড়ো সাফল্য গাইঘাটা থানা পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন গাইঘাটা থানার পাঁচপোতা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় নাকা চেকিং চালানোর সময় সন্দেহভাজন এক যুবককে দেখে দাঁড় করায় পুলিশ। এরপর তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। এরপরে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের নাম জসিম সর্দার, বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল। তবে এই প্রথম নয়, এর আগেও ধৃতদের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। তবে এর পেছনে আরও বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1,00,000 টাকা কেনাকাটার উপর থাকবে 6,000 থেকে 12,000 টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1,00,000 টাকা কেনাকাটার উপর থাকবে 6,000 থেকে 12,000 টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়। রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।